যে আজকে পাঁচটা বৎসর হয়ে গেল বাচ্চা দুইটা কিন্তু ভালো আছে বা ভালো বলতে একটা বাচ্চা ভালো আছে রাবেয়া কিন্তু রোকেয়ার কিছু সমস্যা আছে এখানে আমাদের নিউরোলজিস্টরা আছে আমাদের যারা এই নিয়ে কাজ করে তারা এটা দেখাশোনা করছে তবে এই যে এই পর্যন্ত যে আসছে এইটাও একটা বিরাট সাকসেস বলে আমি মনে করি রবেয়া আস্তে আস্তে বড়ো হচ্ছে তার একটা বয়সে চলে যাবে তো এই এই গোনা করতে অনেক অনেক কষ্ট সাধন করতে হয়েছে অনেক এটা এবং আমি কৃতজ্ঞ আমার চিকিৎসক ভাই বোনদের কাছে বাংলাদেশি চিকিৎসকদের যে অক্লান্ত পরিশ্রম আমাদের সিভিল এবং কম্বাইন্ড মিলিটারি হসপিটাল যৌথ যৌথভাবে যে অসাধ্য কাজ করেছেন যেদিন অপারেশন হয় আমার মনে আছে রাত তিনটা পর্যন্ত আমরা সব জেগেছিলাম সেই অ্যানসিসিয়া দেওয়ার প্রবলেম সেখানে আমাদের যে প্রফেসর মাকসুদ সাহেব আছে দেওয়া হলো মানে ওইসিয়া দেওয়ার আগ পর্যন্ত আমরা সবাই যে যার ধর্মের উপর এলাকাতে দোয়া চাচ্ছিলাম যে আমরা যেন পারি দ্যাট ওয়াজ মানে ওই রাত্রির কথা আমি কোনোদিন বলবো না আমি ভোর পাঁচটায় ওনাদের ক্যান্সার ডিপার্টমেন্টে গিয়ে ঘুমাই ওখানে একটা বেডে মানে আমার মানে ওই দিনগুলার কথা মনে হলে খুব ভালো লাগে এখন যখন আমি বাচ্চা দুইটাকে এই আলাদাভাবে দেখতে পারি এবং এটা মানে আমি মনে করবো যে এটা কারো একার কৃতিত্ব না এটা প্রতিটা মানুষ এখানে বহু আছে আমি সবার নাম বলে শেষ করতে পারবো না চিকিৎসক নার্স ওয়ার্ড বয় দুই সিভিলিয়ান প্লাস মিলিটারি সবারই অক্লান্ত পরিশ্রমে কারণ এখানে যেভাবে বাচ্চাটা ছিল তখন পিরিয়াট্রিকরা যারা শিশু বিভাগে কাজ করে তাদের যে কন্টিনিউয়াস মনিটরিং এই মনিটরিংটা তখন না হলে আমার মনে হয় এটা করতে পারতাম না কিন্তু আজকে আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মনে করি যে রোকিয়ারাবের অপারেশন বাংলাদেশের চিকিৎসা জগতে একটা মাইল ফলক এবং এটা বাংলাদেশের চিকিৎসকদের একটা গৌরবের কাজ আমরা যে পারি আমরাও যে পারি সেটারই প্রমাণ ভবিষ্যতেও আমরা এ ধরনের কাজ আরও করতে পারবো বলে আমার বিশ্বাস তার প্রমাণ আমরা রেখেছি আমরা ভুটান থেকে রুগী নিয়ে এসে যেটা বা ইন্ডিয়াতে এবং ব্যাংককে যার ইয়ে হয় নাই যেটা করতে পারে নাই সেটা কিন্তু আমরা এখানে এই ভুটান থেকে রুগী নিয়ে এসে আমরা এখানে করতে পেরেছি